দর্শক, নিউইয়র্ক সিটির তুষারপাতের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান জোয়েল। মৌসুমি, একটা সাদা চাদরে যেন ঢেকে গেছে পুরো নিউইয়র্ক সিটি, অর্থাৎ এখন সিটি থেকে অনেকটা সাদা পরীর মতো লাগছে, যেটি শুরু হয়েছিল গতকাল সন্ধ্যা 7টা থেকে। অর্থাৎ সোমবার সন্ধ্যা 7টা থেকে টানা তুষারপাত হচ্ছে এবং সেটি পুরো রাত ধরে হয়েছে, বলা হচ্ছে 700 দিন পর, প্রায় 700 ডেজ এর পর নিউইয়র্ক সিটিতে 1 ইঞ্চির বেশি বরফ জমেছে, যেটি এর আগে 700 দিন ধরে হয়নি। এবং সেই বরফের পরিমাণ কিন্তু যেটি দেখতে পাচ্ছি যে অনেক বেশি, অর্থাৎ 1 ইঞ্চি না, প্রায় 3-4 ইঞ্চির কাছাকাছি, যেটি আশঙ্কা করা হচ্ছিল। সেই 3-4 ইঞ্চি বরফ এখানে দেখা যাচ্ছে এবং এখানে আসলে পা দিয়ে অনেকটুকু বরফ, অর্থাৎ বুট পরে আপনাকে খুব শক্তভাবে হাঁটতে হচ্ছে। যদিও রাতের মধ্যেই স্যানিটেশন ডিপার্টমেন্ট কাজ অনেকটুকু এগিয়ে রেখেছে, আমার পিছনে রাস্তা দেখছেন যে গাড়ি কিন্তু চলছে, অর্থাৎ গাড়ি চলাচলের জন্য সড়কগুলোকে উপযোগী করে গড়ে তোলা হয়েছে এবং 40 মিলিয়ন পাউন্ড লবণ ছিটানো হয়েছে সড়কের নগরীর প্রত্যেকটি স্ট্রিট সাইডওয়াক বাইক লেনগুলোতে, যাতে গাড়ি চলাচল উপযুক্ত হয়। তবে মূল গুরুত্ব দেওয়া হয়েছে হাইওয়েগুলোতে, বাইক ওয়াকগুলো এর মধ্যে কিন্তু হাঁটার মতো করে অনেকটুকু পরিষ্কার করা হয়েছে এবং পিছনে দেখছেন অনেকে ব্যক্তিগতভাবেও কিন্তু নিজেদের বাড়ির সামনের অংশটুকু পরিষ্কার করে নিচ্ছে। বলা হচ্ছে যে স্যানিটেশন ডিপার্টমেন্টের 800 সল্ট স্পিডার এবং 2000 গার্বেজ ট্রাক প্রস্তুত আছে, তারা সারা রাত ধরে কাজ করেছে 12 ঘন্টা শিফটে। এবং এই যে তুষারপাতটি, এটি কিন্তু চলবে আজ বিকেল 4টা পর্যন্ত, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত চলবে। এবং নতুন করে যোগ হয়েছে বৃষ্টি, অর্থাৎ আজকে সকালের পরে বৃষ্টিতে যোগ হয়েছে, কালকে কিন্তু শুধুই তুষারপাত ছিল। সব কিছু মিলে ফ্রিজিং হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে এবং এটা কিন্তু এই মৌসুমের প্রথম, বলা হচ্ছে এই সপ্তাহের প্রথম তুষার ঝড়। এরপরে আরেকটি তুষার ঝড় আসবে, যেটি হলো আগামী বৃহস্পতিবার, যেটি শুক্রবার পর্যন্ত টিকবে, অর্থাৎ শুক্রবার পর্যন্ত এটি থাকবে, 2 দিন ব্যাপী চলবে। এবং আজকে যেটি হচ্ছে, একই সাথে মানুষজন যারা ঘর থেকে বের হচ্ছেন তাদের সাথে একটু কথা বলেছিলাম, অনেকে বলছেন যে তারা এনজয় করছেন, তবে কেউ কেউ বলছেন যে আসলে এই তুষার ঝড়ের পরের দিন অনেকটুকু ভোগান্তিতে পড়তে হয় মানুষের কাছে, তাই এটা অনেকের কাছে বিরক্তিকর। পাশাপাশি স্কুল খোলা ছিল, যদিও ইয়ংকার্স এবং ওয়েস্টচেস্টারের কয়েকটি এলাকায় স্কুল বন্ধ ছিল, কিন্তু সিটির অন্যান্য জায়গাগুলোতে স্কুল খোলা ছিল, সেই কারণেও শিক্ষার্থীরা সকাল সকাল বের হতে হয়েছে। এবং যাদের সকালে কাজ আছে মূলত, তারা কিন্তু কাজে যাওয়ার জন্য বের হচ্ছেন, অনেকেই উপভোগ করছেন, কেউ কেউ আবার বিরক্ত প্রকাশও করছেন। তবে স্বস্তির কথা যেটি, সেটি হলো যে সড়ক যান চলাচলের অবস্থাতেই আছে এবং সেখানে লবণ ছিটিয়ে মূল সড়ক, প্রধান সড়ক থেকে তুষার ছড়িয়ে দেওয়া হয়েছে, যেটি যার ফলে জনজীবন স্বাভাবিক অবস্থায় আছে। মৌসুমি, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ খবর। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।